Samaritan ye detail aap ko taste of Samaritan ka an essential goal of life. It is under the umbrella of self motivation, stimulate investment in the human capital, self study improvements, higher study standard for higher achievement. Speaking effective problem solving. It is under the umbrella of এগুলো তো স্লাইডগুলো তো আবার আমরা ফেরত আসবো, এগুলো নিয়ে আমরা যখন ফ্লোর ওপেন করবো তখন আমরা এগুলো নিয়ে ডিসকাস করবো। আমাদের এইসের আন্ডারে কি আরো থাকবে নেক্সট জেনারেশন লার্নিং, আনলিশ কোয়ালিটি এডুকেশন করা। আমি জাস্ট এখানে ছোট্ট একটা ডিসক্রিপশন দিতে চাই এক্স্যাক্টলি হোয়াট আই মিন বাই দ্যাট। আমাদের গ্রাম অঞ্চলে বলেন শহরে বলেন স্কুলের কোনো অভাব নেই, উই হ্যাভ মেনি স্কুলস বাট দ্য কোয়ালিটি অফ এডুকেশন ইজ ভেরি পুয়ার। So our goal is to modify, implement a different way of thinking, different way of educating our next generation. Because those are the children who will be tomorrow's leaders. So that's our goal, and this is actually the important part of today's talk. The next computer center. To develop. আমি শুধু একটা ছোট্ট ব্যাকগ্রাউন্ড দিই এই এই উদাহরণ সম্পর্কে, সেটা হচ্ছে যে আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স অ্যাবাউট দি নর্মাল এডুকেশন অ্যাবাউট অ্যাবাউট 26 ইয়ার্স ইন দ্য বিগেস্ট এনজিও ইন দ্য ওয়ার্ল্ড নাও ইন ব্রাক। সেখান থেকে নন ফর্মাল এডুকেশন, আমরা 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 ফর্মাল এডুকেশন সম্পর্কে আমরা জানি, কিন্তু আমরা নন ফর্মাল এডুকেশন সম্পর্কে আমরা জেনেছি আমি বিশেষ করে 27-28 বছর আগে থেকে এথিক্যাল আন্ডারস্ট্যান্ডার্ড দেখেছি, এথিক্সের প্রশ্নটা অন্যভাবে দেখা শুরু হয়েছে। সুতরাং এত অল্প কথা এগুলো বলা বলা সম্ভব হবে না, কিন্তু সরকারের যে ভূমিকাটা রেগুলেটরি অথরিটি, আমি জেলা প্রশাসক ঢাকা ছিলাম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এর আগে আমি ময়মনসিংহ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলাম 78 সালে, তার আগে প্রতিষ্ঠান ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছি, আইন ও আইনের প্রশাসক হিসেবে বলতে পারি, এখন তো মহকুমা প্রশাসক নাই, তখন এসডিও ছিল। আইনের ভয়টা তো এখন কেটে গেছে, আইনের ভয় নাই, এভরিবডি থিঙ্কস ইন বাংলাদেশ দোজ ম্যাটার দ্যাট ইউ ক্যান ম্যানেজ, আমরা ম্যানেজ করতে পারি, হায়েস্ট অফ দ্য হায়েস্ট থেকে শুরু করে লোয়েস্ট অফ দ্য লোয়েস্ট। ইভেন এই যে গতকালই আপনার পেপারে দেখেছেন এই আমাদের বিল্ডিংয়ের পিছনে কী হয়েছে, 40টা গাড়ি পড়ানো হয়েছে, আজকে 4000 ছেলেদের মামলা হয়েছে, তামাশা একটা আইন নিয়ে একটা তামাশা, 4000 ছেলেদের মামলা কেন হলো, কেন এই ঘটনা ঘটলো, কেন বিশ্ববিদ্যালয় যেটা বিশ্ববিদ্যালয় ধরনের বিশ্ববিদ্যালয় বলা যায় কিনা আদৌ সেটাও কথা, এই ছেলেরা কী করছে এখান থেকে, আপনি যখন দুপুরে যাবেন গাড়ি নিয়ে যেতে পারবেন, গাঁজা খাওয়ার সমস্যা হচ্ছে একদিনের না, ডিপ্রুটিং সমস্যা একদিন না, এগুলো আমরা সব ধামা চাপা দিয়ে দিচ্ছি সমস্যাগুলো, সমস্যা গ্রামের কিন্তু ফেস করছে না। সেজন্য ঠিক আছে অন্য স্ট্যান্ডার্ড দেখেছি, এথিক্সের প্রশ্নটা অন্যভাবে দেখা শুরু হয়েছে। সুতরাং এত অল্প কথা এগুলো বলা বলা সম্ভব হবে না, কিন্তু সরকারের যে ভূমিকাটা রেগুলেটরি অথরিটি, আমি জেলা প্রশাসক ঢাকা ছিলাম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এর আগে আমি ময়মনসিংহ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলাম 78 সালে, তার আগে প্রতিষ্ঠান ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছি, আইন ও আইনের প্রশাসক হিসেবে বলতে পারি, এখন তো মহকুমা প্রশাসক নাই, তখন এসডিও ছিল।
আইনের ভয়টা তো এখন কেটে গেছে, আইনের ভয় নাই। এভরিবডি থিঙ্কস ইন বাংলাদেশ দোজ হু ম্যাটার দে ইউ ক্যান ম্যানেজ, আমরা ম্যানেজ করতে পারি। হায়েস্ট অফ দ্য হায়েস্ট থেকে শুরু করে লোয়েস্ট অফ দ্য লোয়েস্ট, ইভেন যে গতকালই আপনার পেপারে দেখেছেন এই আমাদের বিল্ডিং এর পিছনে কি হয়েছে, পুলিশটা গাড়ি পড়ানো হয়েছে, আজকে 4000 ছেলেদের মামলা হয়েছে। তামাশা একটা আইন নিয়ে একটা তামাশা, 4300 মামলা কেন হলো, কেন এই ঘটনা ঘটলো, কেন বিশ্ববিদ্যালয় যেটা বিশ্ববিদ্যালয় ধরনের বিশ্ববিদ্যালয় বলা যায় কিনা আদৌ সেটা কথা। এই ছেলেরা কি করছে এখান থেকে, আপনি যখন দুপুরে যাবেন গাড়ি নিয়ে যেতে পারবেন না, গাঁজা খাওয়ার সমস্যা তো একদিনের না, গিফট বুকিংয়ের সমস্যা একদিন না, এগুলো আমরা সব ধামা চাপা দিয়ে দেখছি সমস্যাগুলো, সমস্যা গ্রামে কিন্তু ফেস করছি না। সেজন্য তো আমরা তো সেখানে আসছি যে উই টেক অ্যাওয়ে ফ্রম হিয়ার যে আমাদের ইনপুটটা দে উড সো উই ক্যান টিচ আওয়ার চিলড্রেন ইন স্কুল দ্যাট দে ডোন্ট ডু দ্য সেম মিস্টেক দ্যাট উই হ্যাভ ডান অর উই আর কন্টিনিউ ডুইং, এবং তাদেরকে এথিক্সের জিনিসটা ক্লিয়ারলি পিকচার দিয়ে দেখাতে হবে কালার পেন্টিং করে যে হোয়াট ইজ এথিক্স, এথিক্স ভার্সাস একজন মানুষের সো ইটস ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্টস অফ ইট। অ্যাপোলজাইজ ফর দ্য টাইম প্লিজ। ওকে, আমরা অনেক সময় করছি এখানে এসছি এবং প্রতিরোধমূলক স্যারের মতো ব্যক্তির সাথে পরিচয় হয়েছে এবং আমার বক্তব্য শুনতে চাইছি। আমার কথা বলার পরে আসলে আর কিছু মনে থাকে না, আমরা সামান্য সময়ের মধ্যে এত সব কিছু কামান করেছি, আমি অনেক ধন্যবাদ, মনে হয় শিখলাম। আমাদের কর্পোরেট লেভেলে আপনার সেখানে যদি একটা স্ট্রং